वेलकाम माई ब्रोस टू माई चैनल डेक्सिट ब्रोस। बंधुरा आज हमें आबार निये एसेछि एकटी नतून प्रोडक्टर आनबक्सिंग भिडियो निये, और सेटा हलो Redmi Note 9 4GB 64GB ভেরিয়েন্টের সাথে। तो ये ফোনটার কি কি ফিচারস আছে সেটা আমরা ভিডিওতে দেখে নেব। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর Redmi Note 9 এর আরো অন্যান্য ফিচার জানার জন্য এই ভিডিওটি শেষ অবধি অতি অবশ্যই আপনারা দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখে আপনাদের। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সামনে আছে Redmi Note 9, দেখতেই পাচ্ছেন এটা 4GB 64GB মডেল, 48 AI কোয়াড ক্যামেরার সাথে। এটা হিলিও G85 প্রসেসর দিয়েছে, যেটা মিডিয়াটেকের প্রসেসর, স্ন্যাপড্রাগনের নয়। আর 5020mAh ব্যাটারি, যেটা 18W চার্জারের সাথে আছে। চার্জারটা 22.5W, কিন্তু চার্জিং স্পিড হচ্ছে 18W। আর ডিসপ্লেতে 6.53 inch ফুল HD ডিসপ্লে উইথ গরিলা গ্লাস 5 এর সাথে। তো দেখা যাক ফোনের ভেতরে কেমন আছে। এই যে আমরা বক্স আনবক্স করছি, প্রথমে এটার ভেতরে এই সিম ইজেক্টর টুল, আর তার মধ্যে একটা টিপিউ কেস দিয়েছে, যেটা Xiaomi সব ফোনেই দেখা যায়। তেমন ভালো কোয়ালিটির নয়, তবে কাজ চলে যাবে। আর তার সাথে ইউজার ম্যানুয়াল দিয়েছে, এখানে দুটো সিম আর একটা মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম আপনি লাগাতে পারবেন। এছাড়া মেন ফোনের দিকে আমরা যাই, মেন ফোনটা রেড কালারের গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এটা ব্যাক সাইডে আছে। আমরা Xiaomi এখন রিসেন্ট ডেসে যা ফোন বেরোচ্ছে সেটাতে সব সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাচ্ছি, কিন্তু এটা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই দেখতে পাচ্ছেন আপনি AI 4টে ক্যামেরা, যার মেন ক্যামেরাটা 48 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো আর 2 মেগাপিক্সেল ডেপ। আর তার সাথে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা 5x সাথে আসছে। আর ওপরের দিকে প্রাইমারি মাইক্রোফোন আর IR ব্লাস্টার, নিচের দিকে টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল আর সেকেন্ডারি মাইক্রোফোন আর 3.5mm জ্যাক আছে। এবার ফোনটা সাইডে করে আমি চার্জারের দিকে দেখাই। তো এই যে এটার USB কেবল টাইপ সি, এছাড়া পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টারের রেটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 9V 2A মানে 18W আউটপুট হতে হবে। 9V 2A অ্যাডাপ্টার আছে, 18W ফাস্ট চার্জার। তো আমরা ফোনটা ফাস্ট বুট করে নিচ্ছি, MIR লোগো চলে এসছে Redmi। ফোনটার ডিজাইন খুবই সুন্দর করেছে, যদিও বা এটা পেছনে গ্লাস ফিনিশ নেই, এটা পলিকার্বনেট, কিন্তু একদম গ্লাসের মতোই দেখতে। সামনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, তো সহজে স্ক্র্যাচ বা অন্য কিছু পড়ে গেলে সহজে কিছু হবে না। তো আমাদের ফোন অন হয়ে গেছে, তো আমরা সরাসরি ফোনের দিকে চলে যাচ্ছি। তো ফোনের আমরা দেখতে পাচ্ছেন ফোন চালু হয়ে গেছে। ফোনের সেটিংস দেখিয়ে দিই আমাদের আপনাদের, MIUI ভার্সন কী আছে। MIUI ভার্সন 11.0.3.0 আছে, আর অ্যান্ড্রয়েড 10 এটা রান হচ্ছে। আর স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন 64GB, Redmi Note 9 মডেল নম্বর দেওয়া আছে। এই যে MIUI 11 অ্যাপ রান করছে সফটওয়্যারটা। তো এই ছিল আমাদের ফোনের ফার্স্ট ইমপ্রেশন। এবার ফোনটা কেমন বা মানে কেমন চলছে সেটা আমাদের পরের ভিডিওতে জানাবো। আর সেখানে ক্যামেরার মোডগুলো একটু বলে দিই। ক্যামেরার এখানে দেখতে পাচ্ছেন 48 মেগাপিক্সেল মোড, যেটা আলট্রা HD শ্যুট করে। এছাড়া 4K 30fps পর্যন্ত আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া স্লো মোশনও আছে, স্লো মোশন 960fps 720p তে আপনি শ্যুট করতে পারছেন। আর
প্রো মোডে আপনি লেন্স চেঞ্জ করতে পাচ্ছেন, যেখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো লেন্সে কনভার্ট করা যাচ্ছে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের 120 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল দিয়ে আপনি যে কোনো ফটো তুলতে পারবেন, আর ম্যাক্রো লেন্সে 2 সেন্টিমিটার ডিস্টেন্স থেকেও আপনি ফটো তুলে নিতে পারবেন, যেটি এই ফোনের একটি বৈশিষ্ট্য বটে। এছাড়া প্যানোরামা মোড আছে, নাইট মোড তো খুব ভালো কাজ করে, যে রাত্রিবেলা নাইট ফটোগ্রাফির জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া ভরা ভরা ফিচার্স আছে ক্যামেরার মধ্যে, যেমন আপনি দেখতে পাচ্ছেন গুগল লেন্স, যে কোনো কিছুকে সার্চ করবেন গুগল লেন্সে তো সরাসরি রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক ফিচার্স আছে এআই ক্যামেরা যেহেতু, তো আমি ক্যামেরা দিয়ে ছবি তুলেও দেখে দিচ্ছি ফটোর কোয়ালিটি কেমন আছে। এটা আমি নর্মাল মোডে ফটো তুলছি, শাটার স্পিড খুবই ভালো, খুব তাড়াতাড়ি ফটো উঠছে। এই হচ্ছে 48 মেগাপিক্সেলের ফটো, এই দেখতে পাচ্ছেন এটা 48 মেগাপিক্সেলের ফটো, যেটা খুবই ভালো কোয়ালিটি এসছে, একদম টেক্সটগুলো খুবই ক্লিন দেখা যাচ্ছে, সহজে ফটো ফাটছে না। আর এটা নর্মাল মোডের ফটো, এটাও খুবই ভালো এসছে। নর্মাল মোড ডিফল্টে 12 মেগাপিক্সেলে মানে ফটো তোলে, পিক্সেল বিনিং টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, মানে একটা পিক্সেলকে 4 ভাগে ভাগ করে 48 মেগাপিক্সেল করছে। সোনি আইম্যাক্স 586 সেন্সার দিয়েছে, যেটি একটি ফ্ল্যাগশিপ সেন্সার, আর এই বাজেটের কোনো ফোনে হয়তো দেখা যায় না এই সেন্সারটা, তো এই ফোনে আছে। আর এই ফোনের প্রাইস মানে আমি কিনেছি amazon.com থেকে 11,999 টাকায় ফ্ল্যাশ সেলে, এখন ফ্ল্যাশ সেলেই বিক্রি হচ্ছে ফোনটা। যদি পেয়ে থাকেন এই প্রাইসে সবচেয়ে ভালো ফোন তো বটেই, এর কম্পিটিটর রিয়েলমি আছে, তো রিয়েলমি 6i একই দামে বিক্রি হচ্ছে, ওটাতে হিলিও G90T প্রসেসার ইউজ করা হচ্ছে, ওই প্রসেসারটা একটু ওল্ড, এটা একটু নিউ প্রসেসার, তো এটা গরম কম হয়, এই হচ্ছে এর বৈশিষ্ট্য। আর কালার অপশান বলছি, এটা কালার অপশান আপনারা দেখতে পাচ্ছেন বক্সে, গ্রিন আছে, গ্রে আছে, আর এই রেড আছে, আর একটা হোয়াইট আছে, পার্ল হোয়াইট, এই 4খানা কালার অপশানে এই ফোনটা দেখা যায়। আমি এটা রেড অপশানটা কিনেছি, আমার গ্রিন অপশানটা কেনার ইচ্ছে ছিল, কিন্তু গ্রিন অপশানটা যেহেতু ফ্ল্যাশ সেল ছিল পাইনি, ওই জন্য রেড অপশানটা পেয়েছি, তো রেড অপশানটাই কিনেছি। তো আপনারা যদি কেনেন তো সবচেয়ে ভালো গ্রিন অপশানটাই, যেটা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন, তো যদি গ্রিন অপশানটা পান অবশ্যই প্রথম চয়েস রাখবেন গ্রিন অপশানটা, আর দেন আপনারা চয়েস মতো অন্য অন্য কালারও নিতে পারেন। তো এই ছিল আমাদের এই ফোনের ফার্স্ট ইমপ্রেশন, তো এই ফোনের পারফরমেন্স কেমন আর কিছু জানতে গেলে পরের ভিডিওতে চোখ রাখবেন। আর এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কেউ যদি এই ফোনটা ব্যবহার করে থাকেন তাহলে সেটার রিভিউ কী সেটাও জানাবেন। আর আমি আশা করছি এক সপ্তাহের মধ্যে কেমন এই ফোনটার এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফোনটির সাথে পোকো F1 ফোনটির স্পিড টেস্টের একটা রিভিউ বানাবো, সেটাও আমি ভিডিও আপলোড করব পরবর্তী ভিডিওতে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন অতি অবশ্যই, আর লাইক করবেন, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।